মন্দির ভাঙছে আর মন্দিরের পাশে মুসলমানরা দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে সেই ভাঙ্গার দৃশ্য দেখছে, যেন এক শোকাত সময় কাটাচ্ছে তারা। প্রিয় দর্শক, এমন ঘটনাটি ঘটেছে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস মাস্টারপাড়া রাধাকৃষ্ণ মন্দির এলাকায়। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন যে এখানে মন্দির ভাঙা হচ্ছে। আমরা এখানে এসে জানতে পেয়েছি যে এই মন্দিরে মন্দির নির্মাণের সময়, মন্দির স্থাপনের সময় এই মন্দিরের একজন ভক্ত পবিত্র বর্মন, তিনি কিন্তু 200 শতক জমি এই মন্দিরে দান করেছিলেন। সেটি প্রায় 8 বছর আগের ঘটনা। সেই 8 বছর আগে সেই মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়। ধীরে ধীরে এই মন্দিরের ভক্তদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই মন্দিরটি নির্মাণ হয়ে আসছে। ঠিক কিছুদিন পূর্বে ওই মন্দিরের যে ভক্ত যিনি এই 200 শতক জমি দান করেছিলেন পবিত্র, তিনি জমিটি আর ফেরত চায়। পরে এ নিয়ে মন্দির কমিটির সঙ্গে তার বৈঠক হয়, একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলে। মন্দির কমিটির থেকে পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয় যে হয় জমির পরিবর্তে অন্যটি জমি দেবে, না হলে সে জমিটি বিক্রি করলে মন্দির কমিটি কিনে নেবে। কিন্তু কোনো প্রস্তাবেই রাজি হয়নি সেই পবিত্র ফলে, এবং তিনি ইতিমধ্যে এই এখানকার ভক্ত কেটে অন্য মন্দিরের ভক্ত হয়েছেন। পরবর্তীতে তিনি মন্দির কমিটিকে তার জায়গা ছেড়ে দেওয়ার চাপ দেয়। অবশেষে বাধ্য হয়ে মন্দিরের ভক্ত বা মন্দির কমিটির লোকজন তাদের সেই তিলে তিলে গড়ে ওঠা সেই ধর্মীয় প্রতিষ্ঠানটি তারা ভাঙছে। আমরা দেখছি যে এখানে আসার পর এখানকার যারা প্রতিবেশী মুসলমান লোকজন আছে তারাও কিন্তু এসেছেন। তারা এই ধর্মের অনুসারী না হলেও তারা কিন্তু এই মন্দির ভাঙার দৃশ্য দেখে তারাও কিন্তু একেবারে অবাক দৃষ্টিতে দেখছেন। তাদেরও মন খারাপ, তারাও কিন্তু বলা যায় যে বিষয়টি তারা স্বাভাবিকভাবে নিচ্ছেন না। আমরা কয়েকজন মুসলমান এখানকার লোকজনের সঙ্গে কথা বলছি, তারাও বলছে তারা স্থানীয়ভাবে ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তাদের চেষ্টাও ব্যর্থ হয়েছে। আমরা এই নিয়ে মন্দির কমিটির যে সভাপতি আছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, কেন এমন প্রতিষ্ঠিত ঘটনা ঘটলো যে একটি ধর্মীয় প্রতিষ্ঠান যেটির এখনো কাজ শেষ হয়নি তার আগেই কেন ভেঙে ফেলা হচ্ছে, একটু যদি বলতেন। তার ওনার প্রতিশ্রুতিতে উনি তখন বলছে যে আমার এখানে 200 শতক জমি দেব, আপনারা করেন, সমস্যা নাই, কোনো সমস্যা হবে না আর কি। তারপরে উনি দীর্ঘদিন, মানে দীর্ঘ 15 বছর এক কথায় আমরা যখনই যাই তখনই মানে একটা জিম্মি অবস্থায় আর কি রাখছে। মানে ভক্তদের প্রতিশ্রুতি দেয় আমাদেরকে, কিন্তু সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়ন করে না। কমিটি পরে আর কবলা দেয়নি? না, দেয় না, কিন্তু কথা আবার দেয় যে তোমরা করো, কোনো সমস্যা নাই, আমি দিয়ে দেবো। আপনি ভাঙার সিদ্ধান্ত নিলেন কেন? ভাঙার সিদ্ধান্ত বলতে, তিনি তো এখন অন্য মন্দিরে ভক্ত হয়ে গেছে, হতেই পারে এটা, সেটা ঠিক আছে, কিন্তু আসলে আমরা আর এরকম জিম্মি অবস্থায় থাকতে চাই না। আর এটাও জানেন যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আসলে ওই মানে এক কথায় এটাকে কী বলে, মানে এরকম আর কি ইয়ের উপর থাকাটা ঠিক না আর কি, সেটাতে আর কি প্রার্থনাটাও ভালো হয় না। এক কথা আমাদের দশেরও দাবি কিনে নেওয়ার চেষ্টা করেন, কিনে বা জমি আমরা তো চেষ্টা করছি, আমরা বিভিন্ন ধরনের প্রস্তাব দিচ্ছি, এবং আমাদের বর্তমান রানিং মেম্বার আর কি এখানকার সদস্য উনি আজকেও সকালবেলা প্রস্তাব দিচ্ছে যে আমি 200 শতক তোক জমি ছাড়ি দেবো, তুই অন্তত পক্ষে ওই দিক দিয়ে 200 শতক জমি ছাড়ি দি, কিন্তু সেটাতেও তিনি আর কি নাকচ করে দিছে। তারপর আর কি আমরা বাধ্য হলাম যে তাছাড়া আমাদের আর ভাঙা ছাড়া আর কোনো বুদ্ধি নেই। আমরা আর দুই একজন ভক্তের সঙ্গে কথা বলি, এখানে দেখবো যে অনেক নারী ভক্তরাও আছেন, তাদের দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কী একটু যদি বলতেন। কি বলবো, দীর্ঘদিন থেকে মন্দিরটা চলছে, সবাই মিলে কর্ম করি, মন্দিরটা ভাঙি গেল, খুব দুঃখ, এইটাই আর কি করবো। আমরা দেখছি যে হিন্দু সম্প্রদায়ের লোকজনের চোখে পানি এসেছে, পাশাপাশি এই দৃশ্যটা দেখে কিন্তু স্থানীয় যে মুসলমান লোকজন আছেন তারাও কিন্তু আসছেন। আমরা তাদেরও দুই একজনের সঙ্গে কথা বলবো এবং এই ঘটনাটি জানার চেষ্টা করব। আমি দেখছি অনেকক্ষণ থেকে আপনি দাঁড়িয়ে আছেন এবং অবাক চলে আপনি দেখছেন, বা আপনার চোখেও আমি পানি দেখছি, আসলে বিষয়টি যদি বলতেন। এটা সত্যকার ঘটনা, সে মনে করেন জমি দিয়েছিল এই মন্দিরেই, উনি প্রতিষ্ঠাতা হইতে চাইছিল, মানে জমিটা দুঃখের বিষয়ে দলিল দেয়নি, এই না দেওয়ার পরে উনি অন্য মানে মন্দিরে গেছেন আর কি। উনি যাওয়ার পরে ওখানে কেন যেন ওনাকে পয়সারও প্রস্তাব দেওয়া হয়েছে, মানে টাকাও নেওয়া, মানে আপনাকে দেওয়া হইবে, তুমি জমিটা দলিল দাও, ও দলিল দেবে না, এবং জমির বিনিময়ে জমি তাও দেবে না, মানে এই প্রতিষ্ঠানটাই এই জন্য এখন বাকি যে এরা যে ইয়ে আছে আর কি, ওরা ওইভাবে আর মানে এখন জুলুম করিয়া তো আর মানে ইয়ে হয় না, পূজা হয় না, এই কারণে ওরা ভাঙতেছে। কী সময় একটু বলেন তো।
এখানে মন্দিরটা ভাঙতেছে আমারও খুব একটা খারাপ লাগতেছে। যে মনে করো যে একটা প্রতিষ্ঠান ভাঙ্গা মানে গড়ে তুলতে যা কষ্ট, আর মনে করো যে এরা যে ভাঙতেছে এটা দেখি, ওরা তো মনে করো যে হিন্দু লোক, আমরা তো মুসলমান, আমাকেও অনেক খারাপ লাগতেছে যে জিনিসটা গড়েয়া আবার ভাঙতেছে, এটার মতন আর খারাপ হয় না। আর যে লোকটা জমিটা দিবের সাহেব দিল না, এর আমি কই যে এর একটা বিচার করা খুবই দরকার। এইরকম কাজ যদি আর কোনো জায়গায় এইরকম ঘটনাটা ঘটে না। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন যে আমি যেমনটি প্রথমেই বলছিলাম যে মন্দির ভাঙছে, হিন্দু ভক্তরা তো কাঁদছে, মুসলমানরাও কাঁদছে। হ্যাঁ, এই বিষয়টি আপনাদের কাছে অবিশ্বস্ত হলেও এমন ঘটনাটি ঘটেছে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার নদাবাস ইউনিয়নের পূর্ব নদাবাস রাজা রাধাকৃষ্ণ মাস্টারপাড়া যে মন্দির, সেই মন্দির এলাকায় এখানে সেই মন্দিরের জমি নিয়ে জটিলতা। অর্থাৎ এখানে হিন্দু ভক্তদের যে দাবি বা অভিযোগ, সেটা হলো যে এখানকার একজন ভক্ত যার নাম পবিত্র, তিনি জমি দিয়েছিলেন, তার কথা মতো তিনি জমি কবলা না দিলেও তিনি দান করেছিলেন, পরবর্তীতে সেখানে মন্দির নির্মাণ করা হয় সেই 2008 সালে। ধীরে ধীরে এখানকার ভক্তদের টাকায় কিন্তু সেই মন্দিরটি গড়ে ওঠে, কিন্তু হঠাৎ করে কিছুদিন পূর্বে তিনি এই মন্দিরের আর জায়গাটি দিবেন না এবং কবলাও দিবেন না। পাশাপাশি মন্দির কমিটির থেকে পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় জমির পরিবর্তে অন্যটা জমি, বা তাকে জমিটি কিনে নিতে চায়, কিন্তু এখানে তারা তাতেও রাজি হয়নি। পরবর্তীতে এই ঘটনা শুনে স্থানীয় যে মুসলমান সম্প্রদায়ের লোকজনও কিন্তু ছুটে আসেন এবং এই বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালান, কিন্তু তারাও কিন্তু ব্যর্থ হয়। আমরা এই নিয়ে কথা বলার জন্য পবিত্র বাড়ি পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু তার দেখা পাইনি, তবে তার ভাই জানিয়েছেন আমাদেরকে। সমস্যাও নেই, আবার সমস্যা এলে কী করেন, এলে আমরা এলে কী হয়েছি, মানে কাহিনিটা কি আপনারা দিয়ে আবার নিলেন নিচ্ছেন? জমি তো নেই নেই আমরা, জি জমি ওই অবস্থায় আছে, আমরা ওটা করলেও করতে পারি, না করলেও না করতে পারি, এই অবস্থায় আছে। আপনাকে ভাঙতে বলছেন? না, তা তারা ভাঙছে কেন? ওনাদের ব্যাপার, আমরা ভাঙিও বলিনি গড়তেও বলিনি, কিন্তু পুরিয়ান যে মন্দির করছি আমার দাদাই আসলে সব কিছু। আজকে সবার উপস্থিতি যখন মন্দিরটি ভাঙছে, তখন হিন্দু ভক্তরা তো কাঁদছে কাঁদছে। আমি দেখেছি যে এখানকার অসাম্প্রদায়িক বাংলাদেশের যে বন্ধন, সেই বন্ধনে মুসলমানদের চোখে আমি পানি দেখতে পাচ্ছি, এমন দৃশ্য যেন আর কোথাও দেখতে না হয় এমনটি প্রত্যাশা করছেন এই অঞ্চলের মানুষ। আতুজ্জামান সাজু, এলনুচ অনলাইন, লালমনিরহাট।